প্রশ্ন করেছেন শিশির রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ রাখার কিছু সহজ উপায় বলে দেন রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ বলতে আসলে যারা ডায়াবেটিসে ভুগছেন তাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি বলা হয়ে থাকে বা আমরা যারা এখনো সুস্থ আছি এখনো আমাদের যারা ডায়াবেটিসে ভুগছেন না বাট আমরা প্রি ডায়াবেটিক বা ফ্যামিলিতে আছে ফ্যামিলিতে থাকা মানে হলো আমরাও কিন্তু অ্যালার্মিং সো দ্যাট যে কাজটা করতে হবে যে এটার মাত্রা নিয়ন্ত্রণের প্রথম মাধ্যম হলো যে অনেকে খাবার নিয়ন্ত্রণ করতে পারেন না কিন্তু চাইলে 24 ঘন্টার মধ্যে একটা ঘন্টা আপনি হাঁটতে পারেন প্রথম কাজ হলো রেগুলার যারা হাঁটতে পারেন আলাদা করে একটা সময় বের করে তাদের রক্তের শর্করা কিন্তু নিয়ন্ত্রণে থাকবেই আর এটি নিয়ন্ত্রণের অন্যতম উপায় হলো খাবারের তালিকায় প্রচুর ফাইবার রিচ খাবার রাখতে হবে টোটাল ক্যালোরি কত নিচ্ছেন তার 30% ফাইবার সেই ফাইবার বলতে আমরা দেখবেন যে শাক লতা পাতা অনেক কিছু পাওয়া যায় কিন্তু যেই খাবারগুলো ফাইবার রিচ এটা যেন আপনার খাদ্য তালিকায় থাকে যারা শাক খেতে পারেন না অথবা জোগাড় করে সেটাকে কাটিং করে রান্না করাটা অনেক সময় একটু ভেজাল হয়ে যায় যারা ওয়ার্কিং পারসন তাদের জন্য আসলে কষ্ট হয় তারা খুব সহজ উপায় সালাদ করে খেতে পারেন যেমন বাঁধাকপির সালাদ ফুলকপির সালাদ মূলার সালাদ বা শসা টমেটো গাজর লেটুস দিয়ে মিক্সড করা সালাদ এগুলো কিন্তু ফাইবার রিচ থাকে কাঁচা সবজি পাকা কাঁচা পেঁপের সালাদ এগুলো দিয়ে কিন্তু আপনি আপনার রক্তের শর্করাটাকে কন্ট্রোল করতে পারবেন এছাড়া খাবারের মধ্যে কার্বোহাইড্রেটের পরিমাণটা কমিয়ে দেবেন যদি দেখেন হাঁটতেই পারছেন না তখন রেগুলার যে পরিমাণে রাইস খান তার অর্ধেক পরিমাণে রাইস খাবেন বিশেষ করে রাতে চেষ্টা করবেন যে কার্বোহাইড্রেটটাকে অ্যাভয়েড করে যেতে এক বাটি ডাল খেতে পারেন সালাদ খেতে পারেন এক টুকরা মাছ খেতে পারেন বা এক প্লেট রাইসের চেয়ে অর্থাৎ 200-250 গ্রাম রাইসের চেয়ে 10-20 গ্রাম মুড়ি একটু সরিষার তেল দিয়ে মাখিয়েও কিন্তু আপনি রাইসের অল্টারনেটিভ সবজির সাথে মিক্সড করে খেতে পারেন একটা রুটি 30-35 গ্রামের ওজনের হতে পারে তৈরি করার পরে রাতের খাবার আপনি এটিকে রাখতে পারেন দুপুরে হলে দুটো রাখতে পারেন এবং সকালে হলে দুটো থেকে আড়াইটা রাখতে পারেন কিন্তু এটা আসলে ব্যক্তি বিশেষের ওজন উচ্চতা কর্মক্ষেত্র অনুযায়ী আসলে ডিপেন্ড করে তবে বেস্ট হলো টাইম মতো খাবারটাকে নেওয়া অর্থাৎ প্রতিবেলার খাবারটাকে টাইম মতো নেবেন সেই খাবারটাকে ভালো করে চিবিয়ে খাবেন মিনিমাম 3-4 আওয়ার্স গ্যাপ দিবেন যারা সুইট খেতে অভ্যস্ত তাদেরকে বলবো যে প্রথম খাবারে 3 ঘন্টা গ্যাপে বা 4 ঘন্টা গ্যাপে আপনি সুইট আইটেম খেতে চাইলে তখন আপনি খেতে পারেন এই নিয়মগুলো যদি মেনটেন করে চলেন রক্ত শর্করা কন্ট্রোল থাকবে বডির চাহিদা অনুযায়ী পানি একজন অ্যাডাল্ট পার্সনকে 2.5-3 লিটার পানি নিতে হবে অবশ্যই স্ট্রেস রিলিফ করতে হবে এবং রাতের ঘুমটা নিশ্চিত করতে হবে নিরবচ্ছিন্ন 6-8 ঘন্টার ঘুম তাহলে কিন্তু রক্তের শর্করা নিয়ন্ত্রণে থাকবে